বর্তমান দিনে দাঁড়িয়ে অনলাইন প্রতারণার গল্প নতুন নয়। আমরা কখনো দেখতে পাচ্ছি একটা ক্লিক, কখনো বা একটা ফোন, কখনো বা একটা ওটিপির মাধ্যমে সর্বশান্ত হয়ে যাচ্ছেন সাধারণ মানুষজনরা। লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে একেবারে একটা ফোনের মাধ্যমে। কিন্তু এবার ফোন বা ক্লিক বা কোনোরকম ওটিপি নয়, একেবারে অ্যাপসের মাধ্যমে রিচার্জ করতে গিয়ে সর্বশান্ত হয়ে গেলেন এক সাধারণ মানুষ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন সংলগ্ন এলাকায় এবং সেখানে আপনাদেরকে সরাসরি দেখাবো যে সাধারণ মানুষের কথা আমি বলছি, তিনি একজন চুল দাড়ি কেটে তার জীবিকা নির্বাহ করেন, সেভাবেই তিনি রুটি রুজি তার সঞ্চয় করেন, জোগাড় করেন এবং কিভাবে তিনি সেই টাকা তিলে তিলে জমা করেছিল সে টাকা একটা রিচার্জ করার জন্য একেবারে সর্বশান্ত হয়ে যেতে হয়েছে। কি হয়েছিল তার কাছ থেকে বিস্তারিত আমরা জেনে নেব। দাদা ঠিক কি হয়েছিল তোমার সঙ্গে? বলছি সকাল 8টার দিকে আমার গুগল পে থেকে 239 টাকা একটা রিচার্জ করেছিলাম, তা রিচার্জটি হয়নি, গুগল পে থেকে টাকাটা আমার কেটে নিয়েছে। তারপরে আমি গুগল পে হেল্পলাইন নম্বরে ফোন করলাম, গুগল থেকে নম্বরটা নিয়ে যখন ফোন করলাম, ওরা একটা আমাকে অ্যাপস ডাউনলোড করতে বললো। অ্যাপস ডাউনলোড করার পরে ওরা আমাকে একটা ইয়ে করতে বললো, একটা নম্বর টিপতে বললো। নম্বরটা যখন টিপলাম তখন দেখলাম যে আমার অ্যাকাউন্টে টাকা তখন আছে। ওরা বলছে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে? আমি বললাম আমার অ্যাকাউন্টে 23,000 টাকা মতো আছে। ওরা বললো ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তারপরে একটু পরে দেখলাম যে আমার অ্যাকাউন্টে থেকে কোনো টাকা নেই, এমনি করে আমার সঙ্গে সঙ্গে আমাকে 22,000 টাকা কেটে নিয়েছে। হ্যাঁ, আমি করুণাময় সাইবার ক্রাইমের সঙ্গে সঙ্গে গেলাম ওইখানে, যে রিপোর্ট লেখালাম, দেখালাম যে এই গুগল পে এই ইউপিআই মাধ্যমে আমার টাকাটা কেটেছে। এমডি হোসেন শেখ বলে যে আমার টাকার সঙ্গে ফ্রড করেছে, তাকে তার নামটা ওইখানে লেখালাম, যেখান থেকে যে ইউপিআই থেকে এইটা আমার গুগল পে থেকে নম্বরে এসেছে, যে গুগল পের যে হিস্ট্রি আছে ওইখান থেকে নামটা এসেছে এমডি হোসেন শেখ, ঠিক আছে। ওই অ্যাকাউন্ট নম্বরে সব কিছু ডিটেলস আমি ওইখানে রিপোর্টে লিখিয়েছি সাইবার ক্রাইমে অফিসে। স্যারা পুলিশ স্টেশন থেকে বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে তোমাকে জানাবো, কিন্তু এক সপ্তাহ পর যখন আমি ওকে খোঁজ নিতে গেলাম, বলছে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। আমি বললাম স্যার ওরা যখন ফ্রড করেছে টাকা তো নিশ্চয়ই রাখবে না, ওরা ফ্রড করেছে যেহেতু টাকাটা তুলে নেবে, তাহলে এটা কোনো বিকল্প কোনো রাস্তা নেই, যেহেতু ওরা আমার কাছ থেকে টাকাটা কেটেছে, যেহেতু ওদের ডিটেলসটা আমার আছে, ইউপিআই যে নম্বরটা আছে সেখান থেকে তো আমার টাকাটা কেটে নিয়েছে, তাহলে নিশ্চয়ই ওদের যে অ্যাকাউন্টটা করেছে সেই অ্যাকাউন্ট তো আধার কার্ড অন্যান্য ডকুমেন্টস নিয়ে তো আইডিটা করেছে, তাহলে এটা তো খোঁজ খবর নেওয়া যেতে পারে না। তারপরেও কি কোনো সহযোগিতা? না, ওরা বলেছে যে টাকাটা তুলে নিয়েছে আর আমাদের কিছু করার নেই, এটাই বলেছে। না না, আর কোনো সহযোগিতা? না না, ওইরকম কোনো আমাকে ইয়ে বলেনি। আমি বললাম স্যার টাকাটা তো কেটে নিয়েছে, এটা তো স্বাভাবিক, ওরা তো কাটার জন্যই তো আমরা সঙ্গে ফ্রড করেছে, টাকা তো রাখবে না অ্যাকাউন্টে, না আর কোনো সহযোগিতা আমি পাইনি। আর কি কোনো স্থানীয় যারা না না, আমি আর কোনো কোথাও জানি, আমি পুলিশ স্টেশনে দুবার গেছি, ওরা লাস্টে বললো যে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়েছে, নেই থাকলে হয়তো তুমি পেতে, আমাকে তাই জানিয়েছিল, কিন্তু ওরা বলছে টাকাটা তুলে নিয়েছে অ্যাকাউন্ট থেকে, এটিএম এর মাধ্যমে টাকাটা তুলে নিয়েছে। কত বছর ধরে দোকান করছো? আমি এখানে 16 নম্বরে 7 মাস ধরে দোকান করছি, ফুটপাথে 7 মাস ধরে দোকান করছি, মোটামুটি চলছে। রুটি রোজগারটাই হয়, খুব বেশি তো আর হয় না, আমরা পেটের দায়ে পড়াশোনা শিখে কোনো কাজকর্ম পাইনি, সেই জন্য নিজে হাতে কাজ শিখে ফুটপাতে কাজ করে করে খাচ্ছি। হ্যাঁ, পরিবারে একাই আছি আমি। হ্যাঁ, ঘর সামলানো বলতে আমি একাই ঘর সামলানো, বাবা আছে আর আমি আছি। দোকান মোটামুটি চলছে, খুব আজকাল তো ইয়ে খুব, আমাদের এখানে ফুটপাতে সব ভেঙে দিয়েছে, এখন এই গাছতলায় এসে বসে আমরা রুটি রোজগার করে খাচ্ছি, নিজেদের পেটে পেটে রুটি রোজগারটা করে আমরা এই হিসেবে চলছে। দোকান ভেঙে
হ্যাঁ দোকান ভেঙে দেওয়া হচ্ছে, নিশ্চয়ই আমার সরকারের প্রতি ইয়ে আছে যে আমরা লেখাপড়া শিখে কোনো কাজকর্ম পাইনি, নিজে হাতে কাজ শিখে ফুটপাতে দোকান চালিয়ে আমরা নিজেদের পেটের রুটি রোজগার করছি। সরকারের এটা ভুল যে আমাদের কিছু তো করে খেতে হবে, আমাদেরকে চাকরি যেহেতু কাজকর্ম যখন পাইনি, রাজ্যে কাজকর্ম তেমন নেই, কিছু তো করে খেতে হবে। ফুটপাতেও যদি ব্যবসা বাণিজ্য করে যদি আমাদের খেতে না দেয় তাহলে আমরা কী করে বাঁচবো? আমাদের তো পেট আছে না। আমরা এতক্ষণ সরাসরি শুনে নিলাম কি বললেন প্রতারণার শিকার হয়েছেন যিনি। যেমনটা আমরা জানি যে এই রাজ্যে একদিকে চাকরি নেই, তার মধ্যে ব্যবসা করে কোনো রকমে দিন গুজরান করছেন, কোনো রকমে রুটি রুজি টানছেন, তারই মধ্যে আবার প্রতারণার শিকার হতে হচ্ছে তাদেরকে, তাও আবার একটি অ্যাপের মাধ্যমে যেখানে রিচার্জ করতে গিয়ে সহায়তা নিতে গিয়েছিল একটি সংস্থার তরফ থেকে, কিন্তু সেখানে সহায়তা তো পাননি, পুরোপুরি প্রায় 22,000 টাকা খোয়ালেন এবং সেই খোয়ানোর টাকা নিয়ে তিনি পুলিশের দ্বারস্থও হয়েছিলেন, তারপরও কোনো লাভ হয়নি। অবশেষে সেই দোকানে এসেই কোনো রকমে ছাতা খাটিয়ে তিনি কিন্তু চুলদাড়ি কেটে চলেছেন। যেখানে বাজার মন্দা কোনো রকমে আমরা দেখতে পাচ্ছি, যেখানে দোকান থেকে শুরু করে হকারি যারা করছেন সব কিছু ভেঙে গুঁড়িয়ে ফেলা হচ্ছে, সেখানে কোনো রকমে মাথা গুঁজে রয়েছেন তিনি। এখন দেখার বিষয় কবে এই যে প্রতারণার শিকার থেকে তিনি আদৌ সুরাহা পাবেন কিনা, বা সরকারি সহযোগিতা থেকে প্রশাসনের কোনো রকম কোনো সহযোগিতা পাবেন কিনা, সেদিকে আমাদের সকলের নজর থাকবে। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, কলকাতা।